কেন এরকম ভাবনা চিন্তা? অনেকেই এটাতে সিঁদুরে মেঘ দেখছেন এবং মনে করছেন যে আসলে কেন্দ্র রাজ্যের যে ক্ষমতা সেটাকে খর্ব করতে চাইছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানতে চাইছে। এবং সাম্প্রতিক অতীতে আমরা বারবার দেখেছি আইএএস অফিসার, আইপিএস অফিসার তাদের নিয়ে যে টানা পড়েন এবং সংঘাতের কেন্দ্রবিন্দুতে তারা এসে পড়ছেন, এবং যার কারণটা অ্যাবসলিউটলি রাজনৈতিক, সেটাকেই আরও বেশি করে সেটাকে একটা মানে স্ট্রাকচারালাইজড ওয়েতে একটা একটা জায়গায় পৌঁছানোর জন্যই কেন্দ্রের এরকম একটা একটা পদক্ষেপ, আরও অনেক বেশি স্ট্রাকচার্ড, অনেক বেশি যাতে সেটাকে একটা একটা ফর্মাল একটা রূপ দেওয়া যায়। অদ্ভুতভাবে মৌপিয়া, আপনার যে প্রশ্ন আমাকে, এই একই প্রশ্ন কিন্তু আমারও, যে কেন এই এই যে বিরোধিতা। আমার তো মনে হচ্ছে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তথা এই তৃণমূল কংগ্রেসের সরকার কেন্দ্র যাই সিদ্ধান্ত নিন, কোন রকম প্রস্তাব আনুন বা সুপারিশ করুন, তার বিরোধিতা করতেই হবে, মানে বিরোধিতা করার জন্য বিরোধিতা। শুধু তো এই রাজ্যের সরকার বিরোধিতা করছে এমনটা না, অধীর রঞ্জন চৌধুরী বিরোধিতা করছেন, সুজন চক্রবর্তী বিরোধিতা করছেন, যে কোনো রাজ্যের, যে কোনো রাজ্যের ক্ষেত্রে যদি আইএএস অফিসাররা যাদের কোনো একটা কাজে নিযুক্ত করা হচ্ছে, হয়তো একটা নির্দিষ্ট একটা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো দিন একতরফাভাবে কেন্দ্র তাকে যে কোনো পোস্টিং দিতে পারে, এবং যদি সেখানে তিনি না যান তাহলে তাকে স্ট্যান্ড রিলিজ, সেই নিয়ম, সেই সময়সীমার মধ্যে তাকে স্ট্যান্ড রিলিজ বলে তাকে ঘোষণা করা হবে। এভাবে কিভাবে চলতে পারে যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন? মৌপিয়া, উল্টোটা তো আমি আমি বলতে পারি যে অদ্ভুতভাবে, যেটা জাস্টিস গাঙ্গুলি খুব সুন্দরভাবে বললেন, যে আইএএস চাকরির অন্যতম শর্ত হচ্ছে ডেপুটেশন। কেন্দ্রীয় সরকারের অধীনে তারা চাকরি করেন, অবশ্যই বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাডার পাঠানো হয়, কিন্তু তাদের তো কেন্দ্রীয় সরকারের মানে অধীনেও কিছুদিন থাকতে হবে, সেটা তো তাদের চাকরির ক্ষেত্রে তাদের মানে কি বলবো, তারা কেন্দ্রীয় সরকারের আন্ডারে বিভিন্ন দপ্তরে তাদের যে এক্সপোজার চাকরির ক্ষেত্রে এক্সপোজার তো হচ্ছে না। বরং আমি তো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই চিঠিটা দিয়েছেন সেটাই কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। আপনি বলবেন, আমি আপনাকে আটকাবো না, আমার একটা 10 সেকেন্ডের কথা বলা আছে। আমরা ভুলিনি যে বেশ কিছু আইএএস অফিসার তারা কিন্তু তাদের অস্বস্তি প্রকাশ করেছেন, তারা ডেপুটেশনে যেতে চান, কিন্তু কোনো এক কারণে, অজ্ঞাত বা জ্ঞাত কারণে তাদের পাঠানো হচ্ছে না। আপনার মনে আছে 2017 সালের আইএএস অফিসার পুনীত যাদব, তিনি ফেসবুকের মাধ্যমে তিনি আর্জি জানিয়েছিলেন, মানে জানাতে বাধ্য হয়েছিলেন যে আমাকে আপনারা আবার পাঠান, আমার বয়স্ক বাবা মা রয়েছেন অন্য শহরে অন্য রাজ্যে। সেই সময় তাকে প্রায় 6 মাস বাদে তাকে অবশেষে অনেক দেরি করে করতে পাঠানো হলো। এই দেরিটা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন মনে হয় যে এখান থেকে আইএএস অফিসার গেলে তাদের, তার মনে ইনসিকিউরিটিতে ভুগছেন কেন? তিনি চান প্রশ্নাতীত আনুগত্য, তিনি চান রাজনীতিকরণ, এবং সে রাজনীতি তো খেলে যাচ্ছেন। পরবর্তীকালে আমি সুযোগ পেলে নিশ্চয়ই বলবো, আমি বৈশাখে আটকে বলবো। কে, আমি জাস্ট একটু অ্যাড করব, যেমন একটা উদাহরণ তুমি দিলে, আবার আমরা তো দেখলাম যে সঞ্জয় মিত্রের মতো আইএএস অফিসার তাদের কেন্দ্রে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এরকমও হয়েছে মৌপিয়া, যে মমতা বন্দ্য, আমি যে আনুগত্যের কথাটা বললাম, 2019 হয়েছে, 21 হয়েছে, নির্বাচন কমিশন যাদের যাদের ডেপুট করেছিলেন ওই নির্বাচনের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তাদের মধ্যে, বিশেষ করে 2019 আপনার মনে আছে, ঠিক 4 জন আইএএস অফিসারকে কম্পালসারি ভেটিং এ পাঠানো হয়েছিল। এই যে একটা প্রতিহিংসামূলক, আমার তো মনে হয় আইএএস অফিসারদের সঙ্গে যে রাজনীতি চলছে এইটার বন্ধ হওয়ার সত্যি প্রয়োজন, কারণ তারা যারা আছেন, যারা আমলারা, তারা তো সেবা করতেই আছে, তারা কেন্দ্রে করুক রাজ্যে করুক, মূল তাদের কাজটাতে যদি ভোলানাথ পান্ডে, প্রবীণ ত্রিপাঠী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা হচ্ছিল সেটার কোনো রাজনৈতিক কারণ ছিল না, রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না। এই এই প্রশ্নটা আমি আবার আপনাকে বা আপনার মাধ্যমে আমি বিরোধীদের করতে চাই, যে আমরা দেখেছি তো বেশ কয়েকটা এক্সেপশন ছাড়া, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় পাত্র বা পাত্রী, তাদের ছাড়া বাকি কিছু আইএএস অফিসার তারা ভীষণ প্রিভিলেজড, তারা প্রচন্ড ভাবে প্রিভিলেজ। আমরা দেখেছি নজিরবিহীন ভাবে একজন আইপিএস অফিসারের জন্য ধর্ণা। আপনি বলুন তো দেশের কোথাও কোন মুখ্যমন্ত্রী এটা করেছে? বৈশানর্দা, বৈশাখ বৈশানর্দা উত্তর নেই প্লিজ, কেয়া বৈশানর্দা প্লিজ। আসলে
আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি নিজের কম্পিটিটর মনে করেন এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেই বিজেপির খুব গায়ে জ্বালা হচ্ছে। আপনি বলুন তো, দুটো সরকারই তো নির্বাচিত সরকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেরকম কেন্দ্রীয় সরকার নিজেদের নির্বাচিত সরকার বলেন, রাজ্য সরকারও তো নির্বাচিত সরকার। এই যে সিদ্ধান্তটা নিলেন, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং মৈত্রীতন্ত্র যে চেতনা, যে তার বিরুদ্ধেই সিদ্ধান্তটা সংসদে নিয়ে আনা হচ্ছে। কেন্দ্র রাজ্য সহমতের ভিত্তিতে আইএএস এবং আইপিএসের যে নিয়োগ বা যে কথাগুলো প্রসঙ্গগুলো উঠছে সেটা করতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার যদি সমস্ত জায়গায় নিজেদেরকে একটা সর্বে সর্বা দেখাতে চান, ওনারা যা খুশি করতে চান। আপনি বলুন না, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মনোভাব কেন্দ্রীয় সরকার দেখিয়েছে সেটা কি কোন যুক্তিযুক্ত? যেটা করেছে সেটা কি গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রাখে? এবার আপনি যখন বলেছেন, আমি কিন্তু কথার মাঝখানে তো কথা বলিনি, এত অস্পষ্ট ব্যাপার। বিজেপি আরে দেশের প্রধানমন্ত্রী কি, দেশের প্রধানমন্ত্রী কি দেশকে দখল করে দেবে? উনি কি একচেটিয়া একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে? এইভাবে সেন্ট্রালাইজ করতে চাইছে ক্ষমতা বিজেপি। দেশের মানুষ দেখছে বিজেপিকে, বিজেপি সরকারের যে নগ্ন রূপ, যেভাবে একচেটিয়াভাবে দখলদারি করতে চাইছে। কেন্দ্রীয় সরকার যদি মনে করেন যে রাজ্য সরকারের মতামতকে উপেক্ষা করে, রাজ্য সরকারের মতামতকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে, তার মতামত জানিয়েছেন যে এটা মৈত্রীতন্ত্র চেতনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধনের বিরুদ্ধে তার প্রতিবাদের কথা তিনি চিঠি আকারে জানিয়েছেন। এভাবে তো চলতে পারে না যে কেন্দ্রীয় সরকার তার জোর করে তার এই সমস্ত সংশোধনী চাপিয়ে দেবেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।